আজ তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে কম্পারেটিভ এক্সামে গভর্নমেন্ট জবে সুন্দর সুন্দর ট্রিক্স। আজ আমরা লসাগু গসাগু পার্ট নাম্বার 2 ক্লাস নিয়ে এসেছি। লসাগু ও গসাগু পার্ট নাম্বার 2 ক্লাস আমরা করব। তোমাদেরকে পার্ট বেসিক এর ক্লাস এবং পার্ট নাম্বার 1 এর ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি, আজ পার্ট 2 ক্লাস করব। দেখো ফার্স্ট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ বি ও সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে। যদি কোনো বৃহত্তম সংখ্যাকে বের করতে বলে, এটা অটোমেটিকভাবে ক্ষুদ্রতম সংখ্যা দিয়েও বের করতে বলতে পারে, সেক্ষেত্রে আমরা আসব। দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ বি ও সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, মানে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটাকেই আমাকে বের করতে বলেছে। দেখো মনে করো, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এ বি এবং সি তিনটে সংখ্যা। তাহলে এ বি ও সি এই তিনটে সংখ্যা আমাকে কি বের করতে হবে আগে দেখে নিই। তাহলে তোমাকে সবার আগে বের করতে হবে যে এ মাইনাস বি আবার বি মাইনাস সি এই সংখ্যাটা। তার মানে মনে করো সাপোজলি যদি এখানে কোনো সংখ্যা থাকে, মনে করো 10, বি মনে করো 7 এবং সি মনে করো 5 যদি হয়, তবে কি হবে 10 মাইনাস 7 এবং 7 মাইনাস 5 এই সংখ্যাগুলি গসাগু যদি আমাকে বের করতে বলে, তবে সেই ক্ষেত্রটি অবশিষ্ট কত থাকবে সেটা আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এর গসাগু বের করতে হবে, এর গসাগু, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, ঠিক আছে? স্যার এই অঙ্কটাকে আমরা করছি, দেখো কিভাবে, কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 1250 775 650 কে ভাগ করলে প্রতিবারই একই ভাগ শেষ থাকবে, অঙ্কটাও তাই বলেছে। তার মানে আমরা যেটা করেছি এ বি এবং সি, তাহলে এ মাইনাস বি এবং বি মাইনাস সি এদের গসাগু থাকে, তাই তো? এখানেও তাই বলেছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি এ সাপোজ, এবং এই সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি কি বি, এবং 650টাকে আমরা ধরে নিচ্ছি সি। মনে করো তাহলে কি হবে, এ মাইনাস বি আবার বি মাইনাস সি এদের গসাগুটাকে আমাকে বের করতে হবে। তাহলে সাপোজ তোমরা মনে করো কোশ্চেনটাকে কিভাবে বানাবে, তাহলে তোমরা কোশ্চেনটা লিখবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মনে করো একটা কোশ্চেন তুমি রেডি করবে, মনে করো 110, সাপোজ পরেরটাকে বি ধরলে তোমরা হচ্ছে মনে করো 85 এবং সি তুমি ধরলে মনে করো 63 সাপোজ। তাহলে 110 মাইনাস 85 আবার 85 মাইনাস 63 মাইনাস করলে যেটা বেরোবে তার যে গসাগুটা হবে সেটাই তার একই ভাগশেষ থাকবে, তার মানে তার অবশিষ্ট যে ভাগশেষটা থাকবে সেটা একই হতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে প্রশ্নটা আমি আবার রিপিট করছি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1250 775 এবং 650 কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে, তাহলে কি কন্ডিশন অনুযায়ী এ মাইনাস বি এবং পরেরটা বি মাইনাস সি, তাহলে করো দেখি 1250 775 এবং 650। দেখো এইভাবে আমরা কেন লিখলাম, আমরা তো তুমি তো বলতে পারতে স্যার আমরা 1250 মাইনাস 775 লিখতে পারি, হ্যাঁ অবশ্যই তোমরা লিখতে পারো, কিন্তু তার জন্য কিছুটা সময় ব্যয় হতে পারে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা যদি মনে মনে ভাগ বিয়োগটা করি, তাহলে এক্ষেত্রে কত হবে 475, তাই তো? 1250 থেকে
775 বিয়োগ করো 475 হচ্ছে আবার এটা থেকে এটাকে বিয়োগ করে দেব তাহলে কত হচ্ছে 5 2 1 তাহলে 125 তাই তো সেম ভাবে তাহলে 175 আর 125 এ আমাকে কি বের করতে বলেছে গসাগু তাহলে আমরা বের করে নেই তাহলে 475 125 5 দিয়ে ক্যান্সেলিং করলে কত হচ্ছে 5 রং 45 5 5 25 5 5 25 কে 5 দিয়ে গুণ করলে 125 আবার 5 দিয়ে ডিভাইড হচ্ছে কত হচ্ছে 195 তাহলে আমার গসাগু বের করার নিয়মটা কত নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা আমার দুটো দিয়ে ডিভাইড অবস্থাতে হবে দেখো ডিভাইড কত হচ্ছে 5 ইনটু 5 তাহলে আমি বলতেই পারি 475 ও 125 এর গসাগু 5 ইনটু 5 তার মানে 25 আমার অ্যানসারটা রেডি অ্যানসারটা কত হলো 25 ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা যদি তোমরা যদি প্রশ্ন বাড়িতে বানাতে যাও তাহলে কিভাবে করবে মনে করো সাপোজ আমরা তখনই বলেছি 110 85 63 তাহলে 110 যদি করো তাহলে এটা থেকে তো মাইনাস করবে সেম প্রসিডিউর হবে 85 থেকে 63 কে মাইনাস করবে তাহলে তোমার কত পড়ে থাকবে যে নাম্বার অফ ডিজিটটা পড়ে থাকবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আবার এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগ করলে পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার গসাগু বের করব আর আগের অঙ্কটা ছিল যদি মনে করো তোমাদেরকে অপশন দিয়ে দেয় মনে করো অপশনে আছে 35 বি নম্বর 25 সি নম্বর 30 এবং ডি নম্বর 50 তাই তো এবার সাপোজ তুমি কোনটা দিয়ে অঙ্কটা সঠিক হবে তোমরা কিভাবে অপশন দিয়ে বের করতে পারবে দেখো আমরা অলরেডি অঙ্কটা করে বের করেছি কত অ্যানসার 25 এবার দেখো 25 যদি হয় এই 25 দিয়ে 35 দিয়ে যদি আমরা ডিভাইড করি দেখো করতে পারি কি না 475 বাই 35 5 দিয়ে ক্যান্সেলিং করলাম 195 তাহলে 7 7 দিয়ে এটাকে ক্যান্সেলিং করলে কত হচ্ছে 714 3 5 যাচ্ছে না যাচ্ছে দেখো এবার যদি আমরা 30 দিয়ে বলি 30 দিয়ে যদি আমরা 125 কে ডিভাইড করতে যাই তাহলে 5 দিয়ে 30 কে কাটলে পরে 6 হচ্ছে এবং 1 টু 5 কে 25 এবার 25 কে 6 দিয়ে কখনোই ডিভাইড যায় না কিন্তু আমরা যদি 25 কে নিই 25 দিয়ে যদি আমি 475 কে ডিভাইড করি তাহলে কত হচ্ছে 19 এবং 25 দিয়ে যদি আমরা 125 কে ডিভাইড করি তাহলে হচ্ছে 5 তাহলে আমার কারেক্ট অ্যানসার কত কারেক্ট অ্যানসার হচ্ছে 25 তা এভাবে তোমরা যদি অপশন থাকে তাহলে অপশন দিয়ে ক্লিক করে করতে পারবে ক্লিয়ার হয়েছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই আমরা মনে করো সাপোজ বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা লিখে দিন কোন বৃহত্তম সংখ্যা সংখ্যা যথাক্রমে এ বি ও সি এ বি ও সি কে ভাগ করলে যথাক্রমে ভাগ করলে যথাক্রমে y এবং z এর ভাগশেষ থাকবে ভাগশেষ থাকবে এটা কোশ্চেনটা তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো একটু ভালো করে তুমি যদি দেখো তাহলে বুঝে যাবে যে বলেছে কোন বৃহত্তম সংখ্যা আগের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে কোন বৃহত্তম সংখ্যা যথাক্রমে a b এবং c হলে সবার ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে
তাই তো বলেছি একদম কথা এবারে আমাকে বলেছি কোন বৃহত্তম সংখ্যা যথাক্রমে a b ও c ভাগ করলে যথাক্রমে x y এবং z এর ভাগশেষ থাকবে তাই তো বলেছি তাহলে সেই ক্ষেত্রে কি করব তখন করতে হবে a minus x b minus y এবং c minus z এদের বসাক যদি আমরা বের করি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে কি কন্ডিশনটা কি a minus x আবার b minus y এবং c minus z এ বসাক যদি আমরা বের করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে মনে করো সাপোজ কোন সংখ্যাটা বলেছে মনে করো এখানে 10 বলেছে এখানে 7 বলেছে এখানে 5 বলেছে তাই তো তাহলে এদের ভাগ করে যথাক্রমে অবশেষ থাকবে মনে করো 1 2 1 সাপোজ তাহলে ভাগশেষ কত থাকবে এই সংখ্যাটা 10 বলেছে 1 বলেছে তাহলে 9 হবে 7 বলেছে 2 বলেছে তার মানে 5 হবে এবং 5 বলেছে 3 বলেছে তার মানে 2 এই সংখ্যাগুলি যদি আমি গসাগু বের করতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে যদি মনে করে এরকম থাকে প্রশ্নটা 856 ক্লিয়ার হয়েছে 856 এবং 917 ঠিক আছে কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে যে কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করলে বলেছে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকবে তাহলে 8 ও 5 অবশিষ্ট থাকবে তাহলে দেখো এটা কিভাবে করব তাহলে প্রশ্নটা আমাকে বলে দিয়েছে 856 এবং 917 কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে 8 এবং 5 অবশিষ্ট থাকবে তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী কি হবে 856 মাইনাস 8 এবং 917 মাইনাস 5 হবে তাই তো তাহলে কি হবে 856 মাইনাস 8 কমা 917 মাইনাস 5 তুমি এভাবেও করতে পারবে করে গসাগু বের করবে আবার আমরা যে আগে সিস্টেমটা করেছি তুমি লিখে দিবে 956 আর 917 তাহলে এখান থেকে দিবা মানে মাইনাস কত হবে 8 এখান থেকে মাইনাস কত হবে 5 তারপরে মনে করো সাপোজ অপশন দিয়ে দিয়েছে তোমাকে 20 বি 60 সি 50 মনে করো অপশন তোমাকে দিয়ে দিয়েছে 20 60 50 এবং 25 ঠিক আছে তাহলে 856 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 848 আবার 917 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 912 এবার তুমি দেখতে হবে এখানে কোন সংখ্যা দিয়ে এটাকে ডিভাইড হয়ে যায় এবং ডিভাইড করলে তাদের কোন অবশিষ্ট অংশ থাকবে না যদি এভাবেও করতে পারো বা আমরা এভাবেও করতে পারি 848 912 দেখো 4 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে 1 সরি 212 তাহলে 228 তাই তো আবার 2 দিয়ে ডিভাইড করি 106 তাই তো 114 তাই তো আবার 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি এখানে লিখে দিচ্ছি তাহলে কত হচ্ছে 56 আর 57 দেখো আর কি যাচ্ছে আমাদের কোন সংখ্যা দিয়ে 56 আর 57 কে আর কোন সংখ্যা দিয়ে আমাদের যাচ্ছে না যাচ্ছে না তাহলে কত হচ্ছে অ্যানসারটা তাহলে নির্ণয় গসাগুটা কত হবে 4 ইনটু 2 ইনটু 2 তাহলে 4 দ্বগুণ 8 8 দ্বগুণ 16 দেখো 884 কে 16 দিয়ে
ডিভাইড করলে কোনো অবশিষ্ট থাকবে না এবং 912 16 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কোনো কিছু থাকছে না তাহলে आंसरটা আমার কত 16 তাহলে আমি বলতেই পারি যে 848 এবং 912 গসাগু কত হবে 4 into 2 into 2 তার মানে 4 গুণ 8 8 গুণ 16 তাহলে আমার आंसरটা কত হয়েছে 16 ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো নেক্সট টাইপে আমরা এসেছি ফর্মুলাটা হচ্ছে লসাগু ইজ इक्वल टू গসাগু ইনটু অনুপাতের লসাগু মানে সংখ্যা দুইয়ে বেশি হবে মানে তাদের যে অনুপাতটা থাকবে মনে করো যদি দুটো অনুপাত নেই 3:4 তাহলে সংখ্যা দুটি হলো ক্লিয়ার হয়েছে এবার সংখ্যা 2 এর বেশি হতে হবে আমাকে বলেছে তাহলে বেশি হলে আমার ফর্মুলাটা হচ্ছে লসাগু ইজ इक्वल टू গসাগু ইনটু অনুপাতের লসাগু লসাগু ইজ इक्वल टू গসাগু ইনটু লসাগু অনুপাতটা ক্লিয়ার হয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন এই টাইপে তিনটি সংখ্যার অনুপাত 3:5:7 এবং তাদের গসাগু 5 হলে মানে 5 হলে লসাগুটা কত তাহলে আমরা যদি ট্রিক্সটাকে মনে রাখি তাহলে আমরা কিন্তু করে ফেলতে পারবো কিভাবে লসাগু আমাকে বের করতে বলেছে তাই তো তাহলে গসাগু আমাকে অলরেডি দিয়ে দিয়েছে কত দিয়ে দিয়েছে 5 দিয়ে দিয়েছে তাহলে অনুপাতের লসাগুটা আমাকে বের করতে হবে দেখো সাপোজলি অনুপাতটা কত আছে 3:5:7 তাহলে এই তিনটা লসাগু আমাকে বের করতে হবে দেখো 3, 5 এবং 7 এ লসাগু এবার তুমি এখানে ভালো করে দেখো এখানে কমন ফ্যাক্টর আছে 1 ছাড়া এখানে কাউকে ডিভাইড করা যায় না স্পেসিফিক অন্য কোনো নাম্বার অফ ডিজিট ধরে তাই তো তাহলে দেখো তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে 2 × 3 7 × 5 তার মানে 35 ইনটু কত 3 তার মানে 105 তাহলে 3, 5 এবং 7 এর লসাগু কত 105 এবার কি বলেছে দেখো লসাগুটা আমার অনুপাতে বেরিয়ে গেছে তাই তো এবার আমার গসাগুটা অলরেডি আমাকে প্রশ্নে বলে দিয়েছে গসাগুটা গসাগুটাকে কত বলেছে 5 তাহলে মাল্টিপ্লাই 5 মানে ইনটু করতে হবে কত দিয়ে সেই গসাগুটা দিয়ে গসাগুটা কত আমার 5 তাহলে 25 5 তাহলে आंसर রেডি আমার आंसरটা কত হলো 5 to 5 তাহলে এবার যদি মনে করো সাপোজ অন্য কোনো নাম্বার থাকে মনে করো 8, 4, 8 এবং 12 তাই তো মনে করো তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে তোমাকে 4, 8 এবং 12 এবং তাদের গসাগু তোমাকে বলে দিয়েছে মনে করো গসাগুটাকে বলে দিয়েছে 10 সাপোজ ঠিক আছে তাহলে লসাগু কত তোমাকে বের করতে দিতে পারে তাহলে লসাগু কত 8, 4 এবং 12 লসাগু তুমি কিভাবে বের করবে এই পদ্ধতিতেও বের করতে পারো বা আমরা ট্রিক্স এর দিকে আগে মনটা করে দেখাই যদি কেউ ভুলে যায় বেসিক ক্লাসে আমরা অলরেডি করিয়ে দিয়েছি কিন্তু যদি কেউ ভুলে যাও অবশ্য আবার তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি 8, 12 দেখো আমি ছোট নাম্বার 2 দিয়ে নিতে পারি কিন্তু পরীক্ষার সময় 2 দিয়ে নিতে নিতে আমার একটু বেশি সময় নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা 4 দিয়ে একবারে করছি তাই তো তার মানে কত হচ্ছে 1, 2, 3 তাহলে 3 × 4 = 12 12 = 24 তাহলে লসাগু কত আমার হলো 24 তাহলে 8, 4 এবং 12 লসাগু কত বেরোলো 24 কিন্তু তুমি যদি অন্য কোনো পদ্ধতিতে করতে চাও সাপোজ তুমি এখানে বলেছে 4, 8, 12 লসাগু তুমি কি দিবে হাইয়েস্ট নাম্বার অফ ডিজিটটাকে নিবে হাইয়েস্ট নাম্বারটা কত আছে 12 ক্লিয়ার হয়েছে দেখো 4 দিয়ে যদি তুমি 12 কে ডিভাইড করো তাহলে 4 এর ক্ষেত্রে কোনো অবশিষ্টাংশ পড়ে থেকে পড়েনি যদি 8 দিয়ে
12 কে ডিভাইড করতে যাও তাহলে সাপোজ মনে করো 8 কে 12 দিয়ে ডিভাইড করবে তাই তো তাহলে 4 দিয়ে 8 পরে 3 4 দিয়ে 2 তাহলে আমি বেসিক ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি বারবার করে যেটা নিচে যেটাকে দিয়ে আমি ডিভাইড করব তার যদি কোনো অবশিষ্টাংশ পড়ে থাকে যে অবশিষ্টটা পড়ে থাকবে তাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তার মানে 12 তো গুণ কত 24 এই দেখো ক্লিয়ার হয়েছে তাহলে এবার কি বলেছে গসাগু গসাগুটা আমাকে কত বলে দিয়েছে গসাগুটা আমাকে 10 বলে দিয়েছে তাহলে 24 ইনটু 10 কত হচ্ছে 240 তাহলে আমাদের এটার आंसरটা কত হবে 240 তাহলে নিজে তোমরা কিন্তু বাড়িতে বসে কোশ্চেনটাকে বানাতে পারবে তাই তো এবার মনে করো তুমি কোন সংখ্যা ধরলে 10 15 20 এবার তিনটা সংখ্যার অনুপাত তুমি ধরে নিলে 10 15 20 এবং তাদের সংখ্যাগুলি গসাগু মনে করো সাপোজ তুমি ধরে নিলে 12 তাহলে তাদের লসাগু বের করতে পারবে ক্লিয়ার হয়েছে দেখো নেক্সট টাইপ এটা কি বলেছে এটা বুঝিয়ে দিচ্ছি নেক্সট টাইপটা আমাকে বলেছে দেখো খুব ভালো করে বুঝতে হবে গসাগু ইজ ইকুয়াল সংখ্যা তিনটির গুণফল ডিভাইডেড বাই সংখ্যা তিনটির অনুপাতের গুণফল তার মাথার 1/3 এই প্রশ্নটা তোমরা যদি বাড়িতে বানাতে যাও তাহলে কিন্তু একটু বুদ্ধি করে বানাতে হবে কারণ তার পাওয়ারে 1/3টা আছে তাহলে এমন কোন সংখ্যাকে তোমাকে নিতে হবে যার রুট হয় রুট কিউব হয় মনে করো 27 3 হয় মনে করো 125 তার মানে 5 হচ্ছে মনে করো 343 তার মানে 7 হচ্ছে এরকম সংখ্যাকে তোমাকে বেছে নিতে হবে কিন্তু কিভাবে বেছে নেবে সেই ট্রিকটাও আমরা তোমাকে দেখিয়ে দেব মনে করো কি বলেছে গসাগু ইজ ইকুয়াল সংখ্যা তিনটির গুণফল যে সংখ্যা তিনটি দিয়ে দিবে তোমাকে প্রশ্নে সেই তিনটি সংখ্যার গুণফল করবে বা সংখ্যা তিনটির অনুপাতের গুণফল সেই সংখ্যা তিনটির অনুপাতের যে অনুপাতটা যেটা দেওয়া থাকবে তাকে গুণ করে তার পাওয়ারে হচ্ছে 1/3 সাপোজলি তিনটি সংখ্যার অনুপাত প্রশ্নটা আমি রেডি করে দিচ্ছি তিনটি সংখ্যার অনুপাত মনে করো তিনটি সংখ্যার অনুপাত তোমাকে বলে দিয়েছে যে 2:3:4 ও তাদের অনুপাত অনুপাতটা বলে দিয়েছে কত 2:3:4 এবং তাদের গুণফল তোমাকে বলে দিয়েছে তোমাকে গুণফলটা কত বলে দিয়েছে 648 তাহলে সংখ্যা তিনটি গসাগু কত সংখ্যা তিনটি গসাগু কত তোমাকে বের করতে বলবো খুব ভালো করে দেখবে তিনটি সংখ্যার অনুপাত কি বলেছে 2:3:4 তাহলে দেখো আমাদের যেটা রুলস ছিল সেটা গসাগু তাহলে গসাগু মানে সংখ্যা তিনটির গুণফল তাহলে তাদের গুণফল আমাকে অলরেডি বলে দিয়েছে কত 6 4 8 তাই তো তাহলে সংখ্যা তিনটির গসাগু আমাকে বের করতে বলেছে ডিভাইড করতে হবে কি সংখ্যা তিনটির অনুপাতের গুণফল তাহলে এই সংখ্যা তিনটি যে অনুপাত আমাকে বলে দিয়েছে সেই তিনটা সংখ্যাকে দিয়ে তাকে গুণ করতে হবে তাহলে গসাগু বের করার একদম সোজা নিয়ম গসাগু ইজুকাল তাহলে সংখ্যা তিনটি কি কি সংখ্যা তিনটি অনুপাতের গুণফল কত 6 4 আর 8 তাহলে 648 ভাগ করতে বলেছে ভাগ ক্লিয়ার হয়েছে এবার সংখ্যা তিনটি অনুপাতের গুণফল তাহলে সংখ্যা তিনটি অনুপাতের গুণফল 2:3:4 তাহলে 3 4 12 12 24 তার পাওয়ারে কি আছে 1/3 ঠিক আছে বুঝলে ইজিলি অঙ্কটা তাহলে যদি আমি ক্যান্সেলিং করি তাহলে কত হবে 27 তার পাওয়ার হচ্ছে 1/3 তাহলে 1/3 মানে দেখো
আমি 27 কে এভাবে লিখতে পারি 3 * 3 * 3 তাহলে তার কিউব আছে তাই তো তাহলে আমরা যখন রুট ওভার দিয়ে থাকবে তখন তিনটে এখানে 3 আছে যদি তিনটে 3 আছে তে তিনটে 3 এর থেকে বাইরে কয়টা আসবে একটা 3 আসবে মনে করো যদি 4 থাকতো সাপোজ এখানে মনে করো এরকম হতো 4 তাহলে এখানে কত হতো সাপোজ যদি আমি বলছি যে অঙ্কের সাথে কোনো রিলেটেড নেই তাহলে কত হতো 3 * 3 * 3 * 3 মানে তিনটা 3 4টা 3 একটা 3 বাইরে আসবে ক্লিয়ার হয়েছে তাহলে এর आंसर কত হলো এবার তোমাকে পরীক্ষা মানে তুমি যখন বাড়িতে করবে প্র্যাকটিস করবে তখন মনে করো তুমি কিভাবে করবে তাহলে এখানে এমন একটা সংখ্যাকে তোমাকে ধরতে হবে মনে করো সেই সংখ্যাটাকে তুমি ধরলে আড়াইশো ঠিক আছে ভালো করে বুঝবে সেই সংখ্যাটা তুমি কত ধরেছো আড়াইশো ঠিক আছে এবার তুমি কি করবে যদি প্রশ্নটা তুমি নিজে বানাতে চাও মনে করো তাদের গুণফলটা তোমাকে বলে দিয়েছে কত 250 ক্লিয়ার হয়েছে এবার সংখ্যা দুটির অনুপাত তোমাকে বলে দিয়েছে মনে করো 1:1:2 তাই তো তাহলে তুমি দেখো আমি ইজিলি মুখে মুখে বের করতে পারবো কত এককে 1 1 * 2 2 তাহলে 2 কে যদি আমি 250 দিয়ে ডিভাইড করি 250 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 1:5 তাই তো তাহলে 1:5 তার কিউব 1/3 তার মানে কি তার মানে হচ্ছে 5 × 5 × 5 তার 1/3 আমি লিখতেই পারি তার মানে आंसर কত 5 তাহলে সিম্পল আমরা মুখে মুখে কিন্তু বের করতে পারি কিন্তু তার জন্য আমার ট্রিক্সটাকে জানতে হবে ট্রিক্সটা আমি আরেকবার বলে দিচ্ছি গসাগু ইজ ইকুয়াল টু কি হবে সংখ্যা তিনটির গুণফল যে সংখ্যা তিনটির গুণফল আমাকে বলে দিয়েছে কত 250 এবং তাদের অনুপাতটা গুণফল তাহলে অনুপাতটা আমাকে বলে দিয়েছে 1:1:2 তাহলে তাদেরকে গুণ করে এটা দিয়ে আমরা ডিভাইড করব তার পাওয়ারে কত 1/3 ক্লিয়ার হয়ে গেছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তুমি লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট দেখো নেক্সট টাইপের অঙ্কটা আমরা কিভাবে করব খুব ভালো করে মনে রাখবে মনে করো ম্যাথে আমরা চলে এসেছি কি বলেছে দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু স্কয়ার ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল কি বলেছে দুটি সংখ্যা ধরে নিচ্ছি আমরা সংখ্যা দুটি x আর y এবং তাকে সেই সংখ্যা দিয়ে সেই যে গসাগুটা আমাকে বলে দিবে এক্সামে সেই গসাগুটাকে দিয়ে আমরা ভাগ করব এবং তার স্কয়ার করব সংখ্যা দুটির অনুপাতের গুণফলটা কত হবে তা আমাকে বের করতে হবে সাপোজ তুমি দেখো এটা এইভাবে লেখা আছে আমরা অন্যভাবে করতে পারি তাহলে দেখো দুটি সংখ্যার সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু করতে পারি পারি তো গসাগু তার স্কয়ার লিখতেই পারি তাই তো ইজ ইকুয়াল টু সংখ্যা দুটি অনুপাতে গুণফল তাই তো তাহলে দেখো দুটি সংখ্যা গুণফল ডিভাইডেড বাই মানে ভাগ গসাগু স্কয়ার ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল এটা নিজে কিছু নেই তার মানে অবশ্যই 1 আছে তাহলে এবার এটা দিয়ে আমরা বর্গ গুণন করে দেব তাহলে কি হবে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কি হবে গসাগু স্কয়ার ইনটু সংখ্যা দুটির অনুপাতের গুণফল যেহেতু আমাকে সংখ্যা দুটির অনুপাতের গুণফল আমাকে বের করতে বলেছে এবার কি বের করতে বলেছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল মনে করো আমাকে সাপোজলি বের করতে বলেছে তাহলে কি হবে দুটি সংখ্যার গুণফল বাই গসাগু স্কয়ার তাই তো যদি বলে সংখ্যা দুটির গুণফল কত
আমাকে বের করতে বলে তাহলে কি হবে সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইনটু গসাগু স্কয়ার যদি গসাগু গসাগু আমাকে বের করতে বলে তাহলে এটা বাই এটা মানে সংখ্যা দুটির অনুপাতের গুণফল বাই দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু গসাগু স্কয়ার এবার গসাগু স্কয়ারটা রুটে কনভার্ট করে নিয়ে আসতে হবে কারণ এই পাশে স্কয়ারটা অপশে গেলে রুটে কনভার্ট ক্লিয়ার হয়েছে এবার ধরো সাপোজ একটা প্রশ্ন তোমাদের সামনে আমি করছি দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার গসাগু বলেছে 12 ও তাদের অনুপাত অনুপাত 3:5 হলে সংখ্যাটি গুণফল কত বলবো দেখো কি বের করতে বলেছে দুটি সংখ্যার গসাগু পাও ও তাদের অনুপাতে 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত তার মানে এটাকে বের করতে বলেছে সেই দুটি সংখ্যার গুণফলকে আমাকে বের করতে বলেছে তাই তো তাহলে কি হবে এটা ইনটু এটা মানে গসাগু স্কয়ার ইনটু সংখ্যা দুটির অনুপাতে গুণফল তাই তো বলেছে তাহলে দেখো কি হবে 12 তার স্কয়ার গসাগু স্কয়ার লিখে দিলাম ইনটু সংখ্যা দুটির অনুপাতের গুণফল তাহলে অনুপাতটা কত ছিল 3:5 গুণফল যেহেতু করতে বলেছে 3:5 তার মানে 144×50 তার মানে কত 2160 এটা আমার অ্যান্সার এবার তোমরা কোশ্চেনটাকে কিভাবে বের করবে বা কোশ্চেনটা তোমরা কিভাবে নিজেরা রেডি করবে নিজে কোশ্চেন রেডি করার চেষ্টা করো তাহলে তোমাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে দেখো মনে করো সংখ্যা দুটির গসাগু তোমরা ধরলে 10 ক্লিয়ার হয়েছে এবং তাদের অনুপাত তুমি ধরলে 4:5 তাহলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে 4×5 20 দশের স্কয়ার কত 100 তাহলে 100×20 তার মানে কত 2000 বাসেস অ্যানসার তোমরা নিজেরাই প্রশ্ন ভাববে আর নিজেরাই করে ফেলতে পারছো ঠিক আছে এটা হচ্ছে সূত্রটা সূত্রটা খুব ভালো করে খাতা নোট ডাউন করবে তাহলে দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু স্কয়ার ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল তাহলে এইভাবে প্রশ্ন থাকতে পারে এবার যেটাই তোমাকে বের করতে বলে তুমি সিকোয়েন্স অনুযায়ী বের করে নিতে পারবে তাই তো যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং